হাই বন্ধুরা, সকলকে নমস্কার, সালাম আদাব। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি বা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের মাঝে। তো আজকে আমাদের বাড়ির পাশে একটা কলেজ আছে, তো সেই কলেজের ভিডিও নিয়ে এসেছি। তো অনেকে এইচএস পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা দেওয়ার পর অনেকেই বিভিন্ন রকম কলেজে ভর্তি হচ্ছে বা ভর্তি হবে। তো আমার বাড়ির পাশে একটা কলেজ আছে, তো সেই কলেজের ভিডিওটি নিয়ে আজকে আমি তোমাদের কাছে এসেছি। তো আমার বাড়ির পাশে যে কলেজটি আছে, কলেজটির নাম বালুরঘাট ল কলেজ। তো আমি আজকে তোমাদেরকে বালুরঘাট ল কলেজটাই পুরোটা ঘুরে ঘুরে দেখাবো, মানে কীরকম এখানকার বৈচিত্র্য বা জায়গাটা কীরকম বা কলেজটা কীরকম, এখানকার পরিবেশটা কীরকম সেটা তোমাদের মাঝে তুলে ধরবো। অনেকেই আমার বন্ধুবান্ধবরা আছো যারা এইচএস পরীক্ষা দিয়েছো এবং অনেকেই আছো যে ল পড়তে চাও, তো তাদের জন্য আমি ভিডিওটি করছি বা তোমরা প্রত্যেকেই ভিডিওটি দেখবে এবং প্রত্যেকেই ভালো লাগবে। তো আমি যেখানে আছি, আমি কলেজের একদম মাঠে দাঁড়িয়ে আছি। তো আমি এখন কলেজটাকে পুরোটাই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো এবং তোমরা যারা হয়তো ল কলেজে ভর্তি হবে এবং তোমরা যারা সার্চ করবে বা দেখবে, তো আমার এই ভিডিওটা দেখবে অনেক কিছু জানতে পারবে বা এখানকার মানে সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব বা তোমাদেরকে ভালো লাগবে। তো চলুন আমি কলেজের গেট থেকে শুরু করি। তো বন্ধুরা, এই হলো আমাদের বালুরঘাট ল কলেজের গেট। তো দেখো গেটের চারপাশে ফাঁকা আছে, তো গেটটি এখন বন্ধ আছে, তো কলেজটি এই মুহূর্তে বন্ধ আছে। তো গেটের পাশ দিয়ে ঢোকার মতো রাস্তা আছে, তো আমি সেই গেটের পাশ দিয়ে পকেটের রাস্তা দিয়ে কলেজের ভিতর ঢুকছি। তো কলেজের ভিতর ঢুকেই তোমাদেরকে দেখাচ্ছি কলেজটা এইরকম। তো ঢুকেই প্রথমেই আমাদের এখানে একটা স্ট্যান্ড আছে সাইকেল রাখার জন্য, বাস সাইকেল গাড়ি বা বাইক এগুলো রাখার জন্য একটা প্রথমে স্ট্যান্ড আছে এখানে, অনেকেই রাখে। এবং তারপর এদিক দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে, তো সামনে যেটা দেখতে পাচ্ছ লেখা আছে বালুরঘাট ল কলেজ। তো সেটি হলো অফিস ঘর, তো এখানে অনেক মানে স্যার ম্যাডামরা থাকে এবং তার পাশে আরও রুম আছে, ঘর আছে দেখতে পাচ্ছ। তো আমি আরও কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো, তো দেখাচ্ছি তার আগেই দেখাচ্ছি মানে যাওয়ার পথে কলেজের চারপাশে একদম খোলামেলা, একদম মাঠ, মানে গ্রামীণ পরিবেশে তৈরি। তো এখানে একদম আমাদের বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে মোটামুটি 10 টাকা ভাড়া, 3 থেকে 4 কিলোমিটারের মতো দূরত্ব হবে বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে। তো এই হলো আমাদের ল কলেজ। তো আমি আরও এগিয়ে সামনে গিয়ে তোমাদেরকে কলেজটি পুরো দেখাবো। এবং তোমরা হয়তো এবার অনেকেই নতুন অ্যাডমিশন নিবে কলেজে, তো তোমরা যারা এই ভিডিওটি দেখবে তোমাদের অনেক হেল্প হবে। তো কলেজটা দেখতে পাচ্ছ, এখানে একটা যে ঘরটি আছে তো লেখা আছে বালুরঘাট ল কলেজ। তো ল কলেজের পর আর একটা কলেজ আছে, তো দেখতে পাচ্ছ লাল রং করা। তো এই একটা বিল্ডিং, এখানে অনেক ক্লাস ক্লাস হয়। তো এবং তারপর আর একটা ঘর আছে অনেক বড় লম্বা, তো এই ঘরটি তো স্টুডেন্টরা আসে বা সেখানে পড়াশোনা ক্লাস ক্লাস হয়। তো এবং কলেজের পিছনে একটা পুকুর আছে বা কলেজের যে মাঠ আছে, মাঠে অনেক গাছ আছে দেখতে পাচ্ছ। কলেজের মাঠটি বেশ ভালোই, খুব সুন্দর, বড়ই। এখানে অনেকেই স্টুডেন্টরা একটা মানে মাঠের মাঝখানে ক্রিকেট খেলে বা ফুটবল অনেকেই খেলাধুলা করে। তা বাদেও কলেজের পিছন সাইডে বাগান আছে বা সেখানে যায় টিফিন টাইমে, বা খুব সুন্দর একটা পরিবেশ। তবে এখানে আসলে টিফিন করার সময় আমাদের রাস্তার কলেজ থেকে একটু দূরে মানে কলেজের যে মেন মোড় সেখানে যেতে হয় টিফিন টিফিন করার জন্য। তো কলেজ থেকে যে আমাদের মেন মোড় সেটা হলো এখান থেকে মোটামুটি 100 মিটার দূরে হবে। তো 100 মিটার দূর থেকে এখানে কলেজ থেকে এখানে একটু হেঁটে আসতে হয়, মেন রাস্তা থেকে এখানে হেঁটে আসতে প্রায় কয়েক মিনিট সময় লাগে, 4-5 মিনিটের মতো সময় লাগে। তো এবার হয়তো অনেকেই তোমরা কলেজে অ্যাডমিশন নিব এবং এইচএসএ রেজাল্ট দেওয়ার পর এখানে অনেকেই ভর্তি হয় অ্যাকচুয়ালি। তো এইচএসএ রেজাল্ট দিয়ে দিয়েছে, তো তোমরা অনেকেই হয়তো ভাবছো কলেজে ভর্তি হবো, কে কোন কলেজে ভর্তি হবো। তার মধ্যে অনেকেই আছো যে বালুরঘাট ল কলেজে ভর্তি হবে, তো তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি আমি বানাচ্ছি তাদেরকে দেখার জন্য। বা অনেকেই হয়তো অ্যাডমিশন নেওয়ার পর অনেকেই ভাবে যে আমি কলেজটা একটু দেখবো ফোনে বা ইউটিউবে সার্চ করে দেখে। তো আমার এই ভিডিওটি তোমরা যারা দেখছো কেমন লাগছে বা, তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এবং একটা লাইক করে দিবে। তো আমাদের কলেজটা একদম গ্রামীণ পরিবেশে মানে গড়ে উঠেছে। কলেজটির সামনে দেখতে পাচ্ছ একটা ছোট একটা গ্রাম পাড়া আছে। তো তাছাড়া
কলেজটি একদম খোলামেলা জায়গায়, মানে কলেজটির মানে সামনের দিকে বাদে মানে মানে সব দিকেই একদম খোলা মাঠ, ধুধু মাঠ, এবং সে মাঠে কৃষি কাজ হয়, পাট ধান চাষ আখ এগুলো চাষ হয়। তা বাদে কলেজটি মানে খুব সুন্দর একটা জায়গা, মানে পরিবেশটা খুব সুন্দর। এখানে অনেক দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসে পড়াশোনা করার জন্য, অনেকেই কলকাতা, শিলিগুড়ি, দার্জিলিং বা আরও মালদা, ইসলামপুর, গঙ্গারামপুর বিভিন্ন দূর দূরান্ত থেকেও আসে পড়াশোনা করার জন্য। তো কলেজটি কেমন লাগছে তো তোমরা অবশ্যই জানিয়ে দিবে। তো কলেজটি আমি আরও বেশ কিছু জায়গা দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো আমার ভিডিওটি। তো পুরো কলেজটা এখানকার সব থেকে যে বড় মানে একটা আকর্ষণীয়, খুব মানে পরিবেশটা খুব ভালো বা ঠান্ডা একটা প্রকৃতির পরিবেশ। তো দেখতে পাচ্ছ যে মাঠটি, দেখতে পাচ্ছ মাঠটির চারপাশে রাস্তা বানানো আছে এবং রাস্তার পাশে গাছ লাগানো আছে। কেউ যদি মনে করে গেট দিয়ে ডান দিক দিয়ে আসবে আসতে পারো, কেউ যদি মনে করে বাঁ দিক দিয়ে আসবে আসতে পারো। একদম এখানে বর্ষাকাল মানে কোনো প্রবলেম হবে না, খুব সুন্দর করে পাকা রাস্তা বানানো আছে। এবং কলেজের যে বিল্ডিংগুলো দেখালাম তোমাদেরকে, এই একটা বিল্ডিং, এই সামনে একটা দেখতে পাচ্ছি বিল্ডিং। তো তিনটি বিল্ডিং নেই বালুরঘাট ল কলেজ। এবং কলেজের পিছন সাইডে যে বাগানটির কথা বললাম, সেটিও তোমাদেরকে দেখাচ্ছি। মানে ছোট একটা পুকুর আছে কলেজের পিছনে, এই বিল্ডিংটির পিছনে। তো তা বাদেও একটু গাছ লাগানো আছে, ফরেস্টারি গাছ। তো গাছগুলোর পরে বা কলেজের এরিয়ার পরে ধুধু মাঠ, এখানেও কৃষিকাজ হয় এগুলোতেও। তো খুব সুন্দর পরিবেশ, সব মিলিয়ে একটা আকর্ষণীয় জায়গাতে এখানে অনেক সিনিয়র দাদা দিদিরা আসে বললাম। তো সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এখান থেকে ডিগ্রি অর্জন করে যায়। তো সকলেরই ভালো লাগে কলেজটিতে পড়াশোনা করতে এসে। আশা করি তোমরা যারা এবং নতুন অ্যাডমিশন নিবে বা যারা আসবে তোমাদের প্রত্যেকেই ভালো লাগবে। অনেকেই যারা দূর থেকে এই কলেজে ভাবছে পড়তে আসবে, তারা থাকবে কোথায় বা তাদেরও ব্যবস্থা আছে। আমাদের বালুরঘাট মেন শহর থেকে কলেজটিকে 3-4 কিলোমিটার দূরে, আমি প্রথমেই বললাম। তো যারা এখানে পড়াশোনা করেছে এতদিন, তারা প্রত্যেকেই বালুরঘাট নিজ তাদের একটা ম্যাচ আছে, সেখানে ম্যাচে ভাড়া থাকে এবং ছেলে এবং মেয়ে আলাদা আলাদা ম্যাচ আছে, তো সেখানেই থাকে। অনেকেই ভাবছে যে কী করে থাকবো বা কেমন কী। তো সবাই বালুরঘাটের বাস স্ট্যান্ডের আশেপাশে থাকে, ম্যাচে থাকে, তো সেখানেই খাওয়া দাওয়া বা সেখানে সব কিছু করে। এবং কলেজ টাইমে তারা সবাই একসঙ্গে কলেজে আসে এবং কলেজ ছুটি হওয়ার পর আবার তারা ম্যাচে যায়। তো এখান থেকে যেহেতু বালুরঘাট শহরের দূরত্বটা বেশি না, 3-4 কিলোমিটার, সেই অর্থে সকলেই বালুরঘাট মানে বাস স্ট্যান্ডের আশেপাশে ম্যাচে থাকে। তো কেউ যদি মনে করে এখানকার কলেজের কাছে থাকতে চায়, তো কলেজের কাছে থাকতে গেলে অ্যাকচুয়ালি এখানে একটা ছোট্ট একটা গ্রাম, তো এখানে সেরকম ভাড়া দিবে বা বিল্ডিং এরকম কেউ নেই থাকার মতো বা রাখবে ভাড়া দিবে। তো একদম গ্রামীণ পরিবেশ আমি আগেই বলেছি, সে অর্থে এখানে কেউ অত স্টুডেন্ট থাকে না বালুরঘাট ল কলেজের কাছে। স্টুডেন্টগুলো যেগুলো থাকে বালুরঘাট বাস স্ট্যান্ডের কাছে থাকে, মানে ম্যাচে আছে, অনেকগুলো ম্যাচ আছে, সেই ম্যাচে অনেক স্টুডেন্ট থাকে। তো তার মাঝে এই ল কলেজের স্টুডেন্টগুলোও থাকে। অনেকে হয়তো আমাকে বলে কোথায় থাকবো বা কী করবো, অনেকেই যারা মানে বাইরে থেকে আসে, মালদা, শিলিগুড়ি বা আরও অনেক দূর দূর থেকে যারা আছে, কোচবিহার থেকে আসে, তারা হয়তো ভাবে যে কোথায় থাকবো। তো তাদের জন্য আমি জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি পুরো কলেজটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম, একদম কলেজের যেটুকু অংশ বা কলেজের মেন জায়গাগুলো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তো তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটি বা কেমন হেল্প হলো তোমাদের, মানে যারা যারা আসতে চাও বা পড়তে চাও, তো সবাই কমেন্টে একটু জানিয়ে দিবে। তো আমি ভিডিওটি এখানে শেষ করছি আজকের মতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে, এবং কারো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন, আমি আশা করি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। বাই, ভিডিওটি এখানে শেষ করছি।